ছেলে মেয়ে জন্ম হওয়ার কতদিনের মধ্যে আকিকা দেওয়া উত্তম? পশুর মাংস বন্টন করে দিতে হবে নাকি রান্না করে পাড়া প্রতিবেশী গরিব সবাইকে একত্র করে খাওয়াই দিতে হবে? যদি শিশু জন্ম হয় 7 নম্বর দিনে আকিকা করা সুন্নাত। কয় নম্বর দিনে? 7 নম্বর দিনে। 7 নম্বর দিন আর 7 দিন পর বেশ কম আছে, কিন্তু ভুল বুঝেন না, 7 দিন পরে বলি নাই, কিন্তু কোন দিনে? সপ্তম দিনে। সপ্তম দিন আর 7 দিন পরের মধ্যে বেশ কমটা হলো, ধরেন আজকে আজকে কি বার? মঙ্গলবার। সন্ধ্যা শুরু হয়েছে সোমবার দিন যায় সন্ধ্যা, মঙ্গলবার দিন যায় সন্ধ্যা, তাহলে আজকে বুধবার। হিজরি বা চন্দ্রবর্ষ অনুযায়ী রাত আগে আসে, আজকে সন্ধ্যা থেকে কালকের দিন শুরু হয়ে গেছে, তাহলে আজকে মূলত কি বার? বুধবার। আপনি এমনি জেনারেল হিসাবে মঙ্গলবার দিন যায় রাত ধরবেন, কিন্তু চন্দ্রবর্ষ অনুযায়ী কোরআন হাদিসের আমলগুলো হয় চন্দ্রবর্ষ অনুপাতে, সেই বর্ষ অনুপাতে সেই হিসাব অনুসারে চন্দ্রমাস অনুযায়ী রাত আগে আসে, সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে বুধ শুরু হয়ে গেছে, আগামীকাল সারাদিন বুধবার, অথবা আজকে রাতটাও আগের রাতটাও পরের দিনের সাথে বুধবার, অথবা আজকে রাতে কোনো বাচ্চা জন্ম হয়েছে অথবা কালকে দিনে বেলা জন্ম হয়েছে, তাহলে এটা বুধবারে হলো। বুধবারে যে বাচ্চার জন্ম হবে, এর পরের বুধ এক, বিশুদ্ধ দুই, শুক্র তিন, শনি চার, রবি পাঁচ, সোম ছয়, মঙ্গল হবে কি সাত। তাহলে একটা পলিসি শিখাই দিই, যেই বারে জন্মগ্রহণ করছে পরের সপ্তাহের আগের বারটা হবে সপ্তম দিন। কথা কি বুঝাতে পারছি? শুক্রবারে জন্ম নিছে, তাহলে সপ্তম দিন কি বার হবে? বৃহস্পতিবার। বৃহস্পতিবারে জন্ম নিছে, সপ্তম দিন কবে হবে? বুধবার। ওই দিনে আকিকা করা সুন্নাত। ছেলে হলে 2টা ছাগল দিবেন, মেয়ে হলে 1টা ছাগল জবাই করে নিজেরা খাবেন, অন্যদেরকে খাওয়াবেন। যদি এটা করতে না পারেন, 7 নম্বর দিন ভেজালে ছিলেন, বাচ্চা এখন হাসপাতাল থেকে বের করে আনতে পারেন নাই, কোনো ঝামেলা হয়েছে, 14 নম্বর দিনে করবেন, সেটাও না পারলে 21 নম্বর দিনে করবেন। এটাও যদি না পারেন, এরপরে যে কোনো দিন সমান, আর কোনো দিন ক্ষণ নাই, কিন্তু এই 3টা রাখতে পারলে ভালো, সবচেয়ে উত্তম হলো 7 নম্বর দিনে। যদি একান্ত না পারেন পরে করলেও হয়ে যাবে, কিন্তু এই দিনগুলোতে করা উত্তম। এখন কথা হলো আকিকার গোস্ত কি করবেন? আকিকার গোস্ত অনেক এলাকা আছে বাপ মারে খাইতে দেয় না, বলে বাপ মা আকিকার গোস্ত খাইতে পারে না। আমি বলি বাপ মা একটু বাড়ায় খাইতে হবে, কারণ এত কষ্ট করে বাপ মা হয়েছে বেচারা, সবচেয়ে বেশি খুশি তারাই তো, এটা তো খুশির গোস্ত, অতএব তারা আরও বেশি করে খাবে। এটা মূর্খতা, মানুষ জানে না, বলে যে বাপ মা খাইতে পারবে না, অনেক উল্টাপাল্টা মশলা দিয়ে এই মানুষকে খাওয়াতে বঞ্চিত রাখে, বাপারা বেশি করে খাবে। আত্মীয় স্বজন দিদি বেশি করে খাবার পেট খারাপ করেন না, চাচা বলছেন ঠিক আছে, ওইটা খাইয়েন না, ওইটা করেন না, বেশি করে খাওয়া বলতে খাইতে পারবেন। এরপর আত্মীয় স্বজনকে দিবেন, এলাকাবাসীকে দিবেন, গরিব দুঃখীকে দিবেন, আপনাদের ব্যাপার, কোরবানি গোস্তের মতো নিজেরা খাবেন, অন্যদেরকে দিবেন। আকিকার গোস্ত রান্না করেই খাওয়াইতে হবে এমন কোনো কথা নেই, দান করে দিবেন। রান্না করে খাওয়াইলে বরং আমরা ভেজাল হয়, কারণ আকিকার অনুষ্ঠান করে কার্ড ছাপায় আবার চান্দা উঠায়, আছে না নেই? এটা 2 নম্বরই ভাই, লজ্জার কথা। একবেলা ভাত খাওয়াইবেন, আবার কার্ড সাফাই দিয়েছেন, তার মানে হাতে করে কিছু নিয়ে আসেন, আবার বেহায়ের মতো টেবিল চেয়ার নিয়েও বসে, কি আনছেন দিয়ে যান। আমি বলি এর চাইতে ডাকাত ভালো, ডাকাত ছুরি ধরে দাঁড়ায়, ভাই কি আছে দিয়ে দাও। আপনি ছুরি ধরলেন না, চেয়ার টেবিল দিলেন, বেশ কম এতটুকু, আপনি ভদ্রবেশে ডাকাতি করলেন। এই জন্য অনেক গরিব মানুষ আছে, এইসব আকিকার দাওয়াত, অলিমার দাওয়াত এগুলো পাইলে মনে কষ্ট পায়, যার এই কার্ডটা দিয়ে ফেলছে, এখন না গেলেও খারাপ দেখা যায়, আর গেলে দেখা যাবে আমরা মানুষ দুইজন খাবো 1000 টাকা, দিয়ে আসতে হবে 2000 টাকা, লস প্রজেক্ট, হোটেলে গেলে আরো লাভ আছে, ঠিক না ভাই? ঠিক, এগুলো করবেন না, খবরদার, নিজের বাচ্চার আকিকার জন্য এসব 2 নম্বরই করবেন না, খাওয়াবেন কোনো হাদিয়া তোফা নেবেন না, এই কার্ড ব্যবসা বাণিজ্য করবেন না। আমি এমন ফ্যামিলিও দেখছি যে হিসাব করে যে কত মানুষ দাওয়াত দিবে, কত টাকা খরচ হবে, আনুমানিক কত টাকা উঠতে পারে, তাতে লাভ কত টাকা হবে, তো হোটেল ব্যবসা হয়ে গেল, এর চাইতে রাস্তার ধারে হোটেল কেন, ওটাই তো ভালো। খবরদার এগুলো করবেন না, বিয়ের সময় 2 নম্বরই হয় আমার দেশে, হয় না? হয় না, যুবকরা সংগ্রাম করতে হবে যে আমার বিয়েতে এসব 2 নম্বরে আমি হইতে দিব না। একটা মানুষ একবেলা খাইতে আসবে, দোয়া করে দিয়ে যাবে, সেখানে পর্যন্ত আসার আগে দিয়ে চেয়ার টেবিল নিয়ে একদম খাতা কলম নিয়ে টাইটম বোর আসছেন, হ্যাঁ আসসালাম আলাইকুম, কি তার মানে কি আসছেন দিয়ে যান। আরে বাবা, হোটেল আলাদা তো খাওয়ানোর পরে নেই, এটা ঢোকার সময় নিয়ে নেই, হোটেল আলাও এর চাইতে ভালো, ঠিক না ভাই? ঠিক, তোমার বিয়েতে না যেতে হোটেলে যাওয়া ভালো ছিল, আপনাদের এলাকায় নাই এটা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান।